আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারাস টিফিন কর্নার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে করে ফেলা যায় প্যান পিজার একটি রেসিপি। চলুন তাহলে দেখে আসি এটা কিভাবে আমি কত সহজে করে ফেলেছি। পিজা সস করে নিব আগে পিজা বানানোর জন্য। পিজা সস করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মিক্সড হার্বস 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো যেটা সেটা আমি নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি অরেগানো 1/2 চা চামচ। এই সবকটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিজা ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে না করলে না দিলে কোনো সমস্যা নাই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি করে কেটে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ, এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। থিকনেসটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পিজা তৈরি করার জন্য আমি একটু লম্বা লম্বা করে মুরগির মাংস কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে গোল গোল করেও কেটে নিতে পারেন, যেভাবে সাজাবেন সেভাবেই কেটে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আপনারা মাংস রান্না করার মশলাটাও এখানে দিতে পারেন। এরপর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মুরগির মাংসটা আমি এবার রান্না করে নিব। এখানে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, এটা আমি খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। মাংসটা যেহেতু পাতলা করে কাটা, এটা 5 মিনিটের বেশি সময় লাগবে না, এবং এখানে পানিও দিতে হবে না। আঁচটা কমিয়ে দিলে মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমার মুরগি রান্না শেষ হয়ে গিয়েছে, আমি নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিয়েছি। এবার আমি মুরগির মাংসগুলো তুলে নিব। আমি এই প্যানে যেহেতু পিজাটা বসাবো, তাই এই প্যানে আমি সামান্য একটু বাটার খুব ভালো করে গ্রিস করে নিয়েছি। এটা আমি ছড়িয়ে দিব, 4-5টা ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। আমার কালারফুল পিজা বানটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে সাজিয়ে আবার চুলায় নিয়ে আসব। ছড়িয়ে দিচ্ছি পিজা সস, সসটা আমি খুব ভালো করে সমান করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। পিজটা গ্রেট করে দিচ্ছি, দিচ্ছি টমেটো, পেঁয়াজ, পেঁয়াজ দিচ্ছি। পিজা রান্নাটা এমনই একটা মজার রান্না, আপনারা যে যার মতো করে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, যে কোনো কিছু দিয়েই এটা সাজিয়ে দেওয়া যায়। দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা যেটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। আমার পিজাটা সাজানো শেষ। আমি এ পর্যায়ে আবার চিজটা খুব ভালো করে এটার উপর গ্রেট করে দিচ্ছি। আমি পিজা চুলায় নিয়ে এসেছি, এবার আমি হালকা আঁচে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিটে যদি আমার
চিজটা না গলে তখন আমি আবার 5 মিনিটের জন্য রান্না করব। চলে যাচ্ছি 5 মিনিটের জন্য। ছড়িয়ে দিচ্ছি সামান্য অরিগানো এবং সামান্য চিলি ফ্লেক্স, যেটা দেখতে ভালো লাগবে। আমার প্যান পিজ্জা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। আমার প্যান পিজ্জা হয়ে গিয়েছে, আমি কেটে এখন পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই মজাদার হয়েছে। আশা করি বাসায় ট্রাই করবেন, সকলের খুব ভালো লাগবে। যদি এই পিজার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।